আরেকজন ভাই প্রশ্ন করেছেন আজানের জবাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন যখন বলবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে কিনা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা যখন শুনব তখন হাদিসে পাওয়া যায় দুরূদ শরীফ পড়া সুন্নাহ তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই অভ্যাসগতভাবেই আমাদের মুখ দিয়ে দুরূদ শরীফ এসে যায় এটা খুব ভালো চমৎকার কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে দুরূদ শরীফ পড়া যাবে না তার মাঝে যেমন একটি হচ্ছে কোরআন পবিত্র কোরআন মাজিদ আমরা যখন তেলাওয়াত করি তখন আমরা কিন্তু রাসূলের নাম কোরআনের ভিতরে পড়ি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আমরা রাসূলের নাম কোরআনের মাঝে তেলাওয়াত করছি কিন্তু আমরা কি সেখানে একটু থেমে দুরূদ শরীফ পড়ে নেই পড়ি না কারণ কোরআনের মাঝে প্রবৃদ্ধি হয়ে যাবে শব্দ বেড়ে যাবে এটা জায়েজ নেই অনুরূপভাবে আজানের জবাবের মাঝেও তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সামিআতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিনকে তোমরা যখন আজান দিতে শুনবে তখন মুয়াজ্জিন যা বলে তোমরা উত্তরে তাই বলো সুম্মা সাল্লু আলাইয়া তারপরে যখন আজান শেষ হয়ে যাবে তখন আমার উপরে দুরূদ শরীফ পড়ো তাহলে দুরূদ পড়তে হবে কখন আজানের পরে রাসূল বলেছেন সুম্মা সাল্লু আলাইয়া আগে মুয়াজ্জিন যা বলে তা উত্তর দাও তারপরে আমার উপরে দুরূদ পড়ো এই জন্য মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আমরাও বলবো আল্লাহু আকবার মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরাও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরাও বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে দুরূদ শরীফ নয় আল্লাহর হাবিব বলেছেন তাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো আর দুরূদটা আপনি পড়বেন সুম্মা সাল্লু আলাইয়া যখন আজান শেষ হবে আজানের যে একটা শেষে দোয়া আছে আমরা পড়ি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা এই দোয়াটা পড়ার আগে আপনি একটু দুরূদ শরীফ পড়ে নেবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود شريف بوري اللهم رب هذه الدعوة التامة أبني بوتي بارن أتبع أبني شنك بدرود بورن صلى الله عليه وسلم اللهم رب هذه الدعوة التامة أبني بوتي بارن إبهابي أبني درود شريف تفور بين طبعا شتا آزان شاش هوار بوري كنتو آزان چولا كالي تقولوا مثل, يقول مثل ما يقول موزين جابولي أبني طيبول بين এখানে আপনি মাঝখানে দুরূদ শরীফ পড়বেন না যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখাননি এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন তাই পড়তে হবে একই ভাবে আমরা যখন কালিমা পড়ি কালেমার মাঝে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সেখানে কি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি আপনি হাদিসের কোনো কিতাবে পাবেন না কালেমার মাঝে কালেমায়ে শাহাদা কালেমায়ে সালাহ যেমন কালেমায়ে শাহাদাতের মাঝে শব্দ বাড়বে না লা ইলাহা ইল্লাল্লাহ নির্ধারিত শব্দ সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহু আযজা ওয়া জাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আপনি প্রশংসামূলক শব্দ বাড়াবেন না কালেমার অক্ষর নির্ধারিত লা ইলাহা ইল্লাল্লাহ এটাই শেষ এটাই কালেমা কোরআন হাদিসে সব জায়গায় এভাবে পাবেন এখানে কোনো আপনি আল্লাহ তাআলার প্রশংসাবাচক শব্দ পাবেন না ঠিক অনুরূপভাবে ও আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই শব্দগুলো নির্ধারিত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে শব্দ কালেমার ভিতরে নির্ধারিত এখানেও আপনি শেষ করে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আপনি পড়বেন না কারণ কালেমার অক্ষর ঈমানের অংশ এটা স্বীকার করা ফরজ আর দুরূদ শরীফ পড়া হচ্ছে সুন্নাহ এটা ভিন্ন জিনিস এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে আমরা অবশ্যই দুরূদ শরীফ পড়ব সুন্নাহটা আমরা পালন করব তবে সেটা অন্য জায়গায় তবে হ্যাঁ আজানের জবাবের মাঝে হাদিসে পাওয়া যায় মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে তখন আপনি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ না বলে আপনি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও আপনি পড়তে পারেন এটাও হাদিস দিয়ে সাব্যস্ত যদি আপনি চান আপনি মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ আপনিও বলবেন হাইয়া আলাস সালাহ এটাও জায়েজ আছে মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ
আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও জায়েজ আছে কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এখানে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটাই পড়বেন এটাই হচ্ছে সুন্নাহ